বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। চুল পড়া, খুশকি, চুল রুক্ষ, তা আপনার এই বিশ্রী অবস্থা চুলের যত্ন কিভাবে নেবেন? ভেবে ভেবে মাথায় নিশ্চয় টাক পড়ে যাওয়ার জোগাড়, চাপ নেই। চুলে হেনা করবেন কিভাবে? হেনার উপকারিতা জেনেই হোক কি না জেনেই কি না জেনেই হোক, হেনার হেয়ার ব্যাগ আমরা সবাই কম বেশি ব্যবহার করছি। হয়ে যাওয়া চুলের এ টু জেড যত্নে যে হেনা দারুণ কাজ দেয়, এ খবরও আমাদের সকলেরই মোটামুটি জানা। কিন্তু জানেন কি হেনা ঠিক কীভাবে আপনার চুলের যত্ন নিতে পারে? হেনা কিন্তু আপনার চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশনিং তো করবেই, তাছাড়া চুল পড়া, খুশকি, রাফনেস ইত্যাদির হাত থেকে বাঁচিয়ে আপনার চুলকে নরম আর সুন্দর করে তোলে। তাহলে চলুন জেনে নেওয়া যাক হেনার দারুণ হেয়ার ব্যাগ। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, হেনা ডিম আর দইয়ের হেয়ার প্যাক। চুলকে যদি এই শীতেও গ্লসি আর শাইনি করে তুলতে চান, তাহলে এই হেয়ার প্যাকটা কিন্তু আপনার জন্য মাস্ট। এর ডিপ প্রোটিন ফর্মুলা আপনার চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশনিং করে ও চুলে দরকারি পুষ্টি যোগান দেবে। উপকরণ, 2 চামচ হেনা পাউডার, 1 চামচ শিকাকাই পাউডার, 1 চামচ টক দই, 1টা ডিম পদ্ধতি। 1টা বাটিতে জল দিয়ে হেনা আর শিকাকাইয়ের পেস্ট বানিয়ে নিন। এবার সারা রাত ওটা রেখে দিন। পরদিন ডিম আর দই নিয়ে ওতে ভালো করে মেশান। এবার চুলের গোড়া থেকে পুরো লেন্থে ভালো করে মেখে নিন। 1 ঘন্টা মতো রেখে হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 দিন করে দেখুন, দারুণ লাভ হবে। 2 নাম্বার, হেনা আর কলার হেয়ার প্যাক। চুলকে গ্লসি আর ম্যানেজেবল যদি করতে চান, তাহলে এই হেনা আর কলার হেয়ার প্যাকটা ট্রাই করুন। উপকরণ, 2 চামচ হেনা, 1টা কলা পাকা। পদ্ধতি, সামান্য জল দিয়ে হেনার 1টা ঘন পেস্ট মতো বানিয়ে সারা রাত রেখে দিন। পরদিন ওতে 1টা পাকা কলা ম্যাশ করে নিন। চুলের হালকা শ্যাম্পু করার পর কন্ডিশনার বদলে এই হেয়ার প্যাক লাগিয়ে নিন। 5 থেকে 10 মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিন। সপ্তাহে 1 দিন করুন, দেখবেন আপনার চুল দারুণ কন্ডিশনিং হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।